रेइकिर बेनिफिट की की आछे এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেক মানুষেরই রয়েছে। অনেক মানুষের মধ্যে এই প্রশ্নও আছে যে রেইকি আসলে কি। তো রেইকি আসলে কি সেটা এই যে সিরিজে আমি ভিডিও বানাচ্ছি রেইকির পাঠশালা, সেটা প্রথম পর্বে আমি বলেছিলাম, রেইকি প্লেলিস্টে আপনি গেলে পাবেন। আজকে হচ্ছে ২ নম্বর পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে বলবো ঠিক আপনাদের ওই প্রশ্নটাই যে রেইকির কি বেনিফিট আছে, রেইকি কি সারাতে পারে, কি ঠিক করতে পারে। তো মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট করে একটু বলে দিই, রেই হচ্ছে বিশ্বব্যাপী এবং কি হচ্ছে জীবনী শক্তি, অর্থাৎ বিশ্বব্যাপী জীবনী শক্তি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। এটা হচ্ছে রেইকি। রেইকির বেনিফিট কি কি আছে। রেইকি আপনার শারীরিক যে কোনো সমস্যা পাশাপাশি মানসিক যে কোনো সমস্যাকে সমাধান করতে পারে। আমরা যদি নিজেরা শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী না হই সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কিন্তু সফল হতে পারবো না। মনের দিক থেকেও আপনাকে সুস্থ থাকতে হবে, শরীরের দিক থেকেও আপনাকে সুস্থ থাকতে হবে, তবেই কিন্তু আপনি পারফেক্ট এবং আপনি যে কোনো কাজই ভালোভাবে উদ্যমের সঙ্গে এনার্জির সঙ্গে করতে পারবেন এবং অবশ্যই সফলও হতে পারবেন। আপনি যদি শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ হন সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। পাশাপাশি আপনি যদি সুস্থ থাকেন শারীরিক মানসিকভাবে, আপনি কিন্তু আর একজনকেও এগিয়ে যেতে সাহায্য করতে পারেন, তাকেও আপনি নতুন পথের দিশা দেখাতে পারেন। সো এই জন্য আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের শরীর এবং মনকে সুস্থ সবল চাঙা রাখা। তো সেই সুস্থ সবল চাঙা রাখতে গেলে আমাদের রেইকিকে বন্ধু হিসেবে জীবনে গ্রহণ করতে হবেই হবে, এছাড়ার কোনো উপায় নেই। রেইকি যখন আপনি শিখবেন, প্রত্যেক দিন যখন সেই রেইকি এনার্জিকে নিজের শরীরে আপনি গ্রহণ করতে থাকবেন, আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এটাই হচ্ছে মূল কথা। তো ওই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো শারীরিক সমস্যা আর মানসিক যে কোনো সমস্যা হিল করতে পারে রেইকি। ধরুন আপনার ডায়াবেটিস রয়েছে, কি আর্থারাইটিস রয়েছে, স্পন্ডিলাইটিস রয়েছে, সুগার রয়েছে, প্রেশার রয়েছে, থাইরয়েড রয়েছে, ক্রনিক ডিজিজ রয়েছে, সাধারণ কিছু সমস্যা থাকতে পারে, পেটের কোনো গণ্ডগোল থাকতে পারে, চোখের কোনো সমস্যা থাকতে পারে, ব্রেনের কোনো সমস্যা থাকতে পারে, আপনার শরীরে কোনো জায়গায় কোনো সিস্ট টিউমার এই জাতীয় বিষয় থাকতে পারে। তো সমস্ত রোগের ক্ষেত্রেই কিন্তু রেইকি প্রযোজ্য। ইভেন এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু শুধুমাত্র রেইকি অ্যাপ্লাই করে, রেইকি বিদ্যাকে অ্যাপ্লাই করে নিজেদের ক্যান্সারকেও ভালো করেছেন। এমনও কিন্তু আপনারা গুগলে যদি সার্চ করেন, আমার কথা শুনতে হবে না, গুগলে আপনারা সার্চ করুন, দেখবেন ক্যান্সারের যে কেস হিস্ট্রি রয়েছে, রেইকি দিয়ে ক্যান্সার হিল হয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনারা তথ্য পাবেন। পাশাপাশি মানসিক সমস্যা, অ্যাংজাইটি, যে কোনো ধরনের ভয়ভীতি, অনেক ধরনের মানসিক সমস্যা রয়েছে, ডিপ্রেশন, তো সেই সমস্ত কিছুই কিন্তু রেইকিতে হিল হয়ে যায়। এবং এই যা কিছু আমি বললাম এগুলো শুধু যে নিজের শরীরের উপরেই অ্যাপ্লাই করা যাবে তা নয়, আপনি নিজে যেমন সুস্থ হতে পারবেন আর একজনকেও কিন্তু সুস্থ করতে পারবেন। এগুলো হলো শারীরিক মানসিক বিষয়। এছাড়াও রেইকি কিন্তু বহু বিষয় আমাদেরকে হেল্প করে। আপনার কোনো কাঙ্ক্ষিত ইচ্ছা সেটা পূরণে আপনি রেইকিকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি আপনার যে কোনো ধরনের পারিপার্শ্বিক বিষয়, সেটা রিলেশন, জব, বিজনেস, সমস্ত কিছুকে কিন্তু এনার্জি দিতে পারেন এবং সেগুলোকে এনার্জাইজ করতে পারেন। সেগুলোও কিন্তু সম্ভব রেইকিতে। অর্থাৎ রেইকি আপনার শরীর মন, আপনার ফ্যামিলি মেম্বারদের শরীর মন, আপনার বন্ধু বান্ধবদের শরীর মন যেমন ঠিক করতে পারে, পাশাপাশি আপনার পারিপার্শ্বিক যে চাহিদা রয়েছে, যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ঠিক করতে পারে রেইকি। তো এই হচ্ছে ছোট্ট ইনফরমেশান। আপনার আরও কিছু যদি জানার থাকে তাহলে রেইকি প্লেলিস্টগুলোকে আপনারা ভিজিট করতে পারেন, পাশাপাশি আমাকে ভয়েস মেসেজ করতে পারেন। স্ক্রিনে যে নম্বর রয়েছে বা রেইকি শেখার জন্য আপনি ভয়েস মেসেজ করতে পারেন। ইনফরমেশান যা যা প্রয়োজন আমি দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। নমস্কার।